উঠে পড়লো, উঠে পড়লো, উঠে পড়লো, এক্সারসাইজ করতে হবে তো, উঠে পড়ো। লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকেই হাসি খুশিতে আছো। তো আজকে বৃহস্পতিবার, এখন মোটামুটি ঘড়িতে টাইম হয়েছে তোমার 10টা সাড়ে 10টার মতো বাজতে যায়। তো সকালবেলার ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, ঠিক আছে, আজকে বৃহস্পতিবার ছিল। তো তারপর আগের ভিডিওতে তোমাদের যেমনটা বললাম যে মায়ের আমার সিমটমগুলো মায়ের কাছে গেছে, তো মায়ের কাল থেকে প্রচণ্ড প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বর, বমি, তারপর মা তো মাথা তুলে বসতেই পারছে না, মাথা ঘুরিয়ে যাচ্ছে, তারপর বডি পেন হচ্ছে, ঠিক আছে। ডক্টর কালকে এসেছিলেন বাড়িতে, ডাক্তারবাবু দেখে সমস্ত রকম মেডিসিন দিয়ে গেছে, বললো কিচ্ছু করার নেই, এখন 3-4 দিন এরকম থাকবে, যেরকম আমার ছিল ঠিক সেম আমার। তবে অতটা জ্বর টর কিছু ছিল না, মানে 100-100-100-এর নিচেই জ্বর ছিল মোটামুটি। তো মায়ের 102-101 এরকম জ্বর উঠছে। তো যাই হোক, তারপর আমার তোমার ভাই যায় প্রত্যেকদিন ডিউটিতে যায়, ও প্রত্যেকদিন ভোর মানে সকাল 8টার সময় বেরিয়ে যায় বাড়ি থেকে, মাই ওকে রান্নাবান্না সমস্ত কিছু করে দেয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা অনেকদিন থেকেই মাকে বলেছিলাম যে ঠান্ডাটা বেশ ঠান্ডাটা পড়েছে, তুমি কিছুদিন রেস্ট নাও, তারপর ও নাহলে বাইরে খেয়ে নেবে, কিছুদিন তুমি রেস্ট নাও। তো মা কোনোভাবেই কথা শুনেনি, আর তার থেকেই মোটামুটি ঠান্ডাটা লেগে গেছে মায়ের। তো আমি ভাবলাম যে দেখি একবার চেষ্টা করি, আমি যদি উঠে ওকে মানে রেডি করে দিতে পারি। তো সেইভাবেই মোটামুটি 4:30-5টা নাগাদ উঠেছি আজকে, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তোমরা তো দেখলে সেরু ঘুমিয়েছিল রুমে, মানে রুমের মধ্যে ওকে বের করেছি, তারপর চারিদিকে দরজা ফরজা খুলে মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। রান্না করেছি আজকে তোমার নিউট্রিলার তরকারি করেছি, মাছটা অ্যাকচুয়ালি তো ফ্রিজে থাকে, মাছটা বরফ ছাড়তে অনেকটা টাইম লাগে, সেটা আমার একটু মানে আইডিয়া ছিল না, কালকে যদি ওটা একবার মনে হয়ে যেত তো মাছটা বের করে ভেজে রাখতাম বা কিছু একটা করতাম। তো মাছটা বরফ ছাড়তে টাইম লেগেছিল, একটা কোনোরকমভাবে ছাড়িয়ে ওই মাছটার ওকে গ্রেভি টাইপের একটা করে দিয়েছি পেঁয়াজকলি দিয়ে, আর তোমার নিউট্রিলার তরকারি করে দিয়েছি, আর রসুন দিয়ে লাল শাকের ভাজা করেছি। এটা হয়ে গেছে ওর রান্না, তারপর আমাদের রান্না করেছি, ওই মাছগুলোই আবার ভাজলাম, আর মেয়ের জন্য একটু চাটনি বানালাম, আর আলুর দম বানালাম, যেটা ও বেলার। আমি অ্যাকচুয়ালি ছাদেই এতক্ষণ ছিলাম, কাজকর্ম করছিলাম ছাদে, দেখো প্রচণ্ড রোদ, জামাকাপড় মিলছিলাম, তারপরে একটু ব্ল্যাঙ্কেটটাও রোদে দিলাম। তো নিচে কথা বলিনি কেন, মা ঘুমোচ্ছে সেই কারণে কথা বলিনি, আর অ্যাকচুয়ালি বডি পেন যার হয় সেই জানে এত কষ্ট, ঠিক আছে, পিঠ থেকে কোমর থেকে প্রচণ্ড যন্ত্রণা হয়। তো মেডিসিন খেয়েছে মা, খেয়ে একটু রেস্ট নিচ্ছে, মাকে একটু পরে গরম জল করে দেবো, মা ওয়াশরুম যাবে। আমার এখনও পর্যন্ত দেখো স্নান ফান কিচ্ছু হয়নি, তোমরা এগুলো একটু ইগনোর করো, কারণ আমি একদম চিলা কোঠায় বসে তোমাদের সাথে কথা বলছি। মেয়ে নিজে অনলাইন ক্লাস করছে, অ্যাকচুয়ালি কী বলতো, জীবনে কোনো কিছুই অসম্ভব বলে কোনো জিনিস নেই, পারলে সব কিছুই পারা যায়, তাই না। আর মানুষের জীবনে বিভিন্ন পরিস্থিতিতে মানুষ সমস্ত কিছু অটোমেটিকই শিখে যায়, ঠিক আছে, সব পরিস্থিতিতে পড়ে সবাই সবটা শিখে যায়, শিখে ফেলতে হয় আমাদের, তাই না। তো যাই হোক, মার জ্বর, সেই জন্য একটু মন মেজাজ তো খারাপ আমাদের, আমাদের বাড়ির মানে কি বলবো, বাড়ির ভিত
বাড়ির কর্ত্রী বলো আর বাড়ির সমস্ত কিছুই বলো, অসুস্থ হলে তো একটু মনটা খারাপ লাগেই না? বাড়িটা একদম ঝিমিয়ে গেছে মনে হচ্ছে, ঠিক আছে? আমরা তো বাড়িতে থাকি না, ঠিক আছে, একদম ঝিমিয়ে গেছে। তো যাই হোক, অফিস এই সপ্তাহে তো পুরোই, সে আমার কপালে কি দুর্ভোগ আছে সোমবার দিন গিয়ে সেটা আমি একমাত্র জানি। তো দেখো, আমি আইব্রু করবো সেটুকু টাইমও হচ্ছে না আমার। দেখা যাক যতটা বাড়ে বাড়ুক, তারপরে একেবারেই করার ইচ্ছে আছে আমার। আমারও নিজেকে, মানে নিজেকে নিজের আয়নাতে দেখতে ভীষণ ভীষণ রাগ লাগছে। মানে যেমন হয়েছে মুখের অবস্থা, তেমন হয়েছে চুলের অবস্থা, তেমন হয়েছে স্কিনের অবস্থা। মানে জ্বর 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 করে তো আজকে মনে হয় এক সপ্তাহ মতো ভালো করে স্নানই করিনি। তো যাই হোক, চলো নিচে স্নান করি, সবাইকে টাইমের মধ্যে খেতে দিতে হবে। বাদ বাকি কী কী রান্না করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দেখে পরে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর 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 শেয়ার করো। তো চলো নিচে যাই। অ্যান্টিবায়োটিকটা খাচ্ছ, শরীরটা গরম হয়ে যাবে। তো আজকে কি কি রান্না করেছি একবার দেখে নাও। তোমাদের বলেছিলাম মাছ ভাজা, নিউট্রিলের তরকারি আছে এখানে, এখানে লাল শাক রসুন দিয়ে ভাজা, আচ্ছা এটাতে আছে টমেটোর চাটনি, আর মার জন্য এই যে সিম ভাজা আর নতুন আলু ভাজা ভেজেছি, আর এখানে বড়ি ভাজতে বসিয়েছি বড়ি ভাজা। এই যে আমার আচারি আলুর দম, যেটা সেবেলার জন্য রেডি করে রেখেছি আজকে তাড়াহুড়োর মধ্যে। সরি তোমাদের রেসিপি শেয়ার করতে পারলাম না, অন্য একদিন নিশ্চয়ই রেসিপি শেয়ার করে দেবো। নতুন আলু কড়াইশুঁটি দিয়ে আলুর দম। মার লাঞ্চ রেডি একদম, কিন্তু নষ্ট করবো না, সব খেয়ে নেবে। এতগুলো মানে পড়ে থাকো বিছানায় তাহলে? আমার লাঞ্চ দেখো কত কিছু দিয়েছে বাবাকে, যাই হোক দেখতে থাকো ব্লগটা। বাট এটা হচ্ছে আমার খুব ফেভারিট, এটা দিয়ে মনে হয় আমি খেয়ে নেবো। গুড ইভিনিং। এখন মোটামুটি ঘড়িতে বিকেল সাড়ে চারটে বাজে, আমি বুঝতেই পারছো এখনো পর্যন্ত বেডে আছি, একটু শুয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ঘুমটা খুবই দরকার ছিল, ঠিক আছে? অনেকদিন পরে আবার সেই ভোর থেকে ওঠা, মানে ভোর চারটে থেকে ওঠা, তো যাই হোক একটা কীরকম একটা ফিল হচ্ছিল। তাছাড়া ঘুমটাও ইনকম, মানে ঘুমটাও হয়নি, আমি তো শুয়েছি কালকে রাত্রে মোটামুটি 12টার পর, ঠিক আছে? তো সেই জন্য মানে আর শরীরটা দিচ্ছিল না, মানে মাকে খেতে দেওয়ার পর নিজে মোটামুটি খেয়েছি কোনো রকম, খেয়ে পরেই এসে আগে এই যো বেডে, আগে বেডে, তারপর মানে তারপর মেয়ের সাথে একটু কথাবার্তা বলে তারপর একদম ঘুমিয়ে পড়েছিলাম। আমি জাস্ট উঠেছি, এখনও পর্যন্ত বিকেলের কোনো কাজ হয়নি, জানি না মা কী করছে। দেখি চলো মাকে একটা কড়াকদার কড়া করে বেশ একটু আদা দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু চা করে দিই, ভালো লাগবে খেতে। তো চলো কিচেনে যাই, আর রেস্ট নিলে হবে না, মেয়ের স্যার স্যার পড়াতে চলে আসবে, ঠিক আছে? দেখি ও কি করছে। অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়িতে থাকলে না দুপুরে ঘুমানোর অভ্যাসটা হয়ে যায়, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই মানে ঘুমোই না ঘুমোই একটু বেডের মধ্যে ল্যাদ খেতে একটু রেস্ট নিতে ইচ্ছে করে, তাই না বলো? তো যাই হোক চলো কিচেনে যাই,
তোমরা যারা যারা মশলাদার আদ্রকবালি চা খাবে সবাই চলে এসো, সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিয়ে চা খাওয়া যাবে। তো চলো কিচেনে যাই। এখন মোটামুটি দেখো এখানে ঘড়িতে বেজে গেছে 8টা। এই দেখো আমাদের রুগী কেমন আছো বলো, এখন বলো কেমন আছো? ভালো আছি। জ্বরটা কমেছে? তুমি কি বলতে চাইবে? সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, যার একবার হবে সে বুঝতে পারবে। এই জ্বরটা হলে যে সবার কি কষ্ট। সবাই ভালো থাকুক, সাবধানে থাকুক, কারোর জন্য নাই জ্বরটা হয়। পুরো মুখের হুলিয়া বদলে গেছে। তো যাই হোক, ছিলাম যে আমি রুটিটা বানাবো, কিন্তু মার অ্যাকচুয়ালি রুটি মেকারে রুটি ছাড়া খেতে পারো না, তাই তো? রুটি মেকারে রুটি ছাড়া খেতে পারে না। কালকে আমি এই ওভেনে রুটি করে দিয়েছিলাম, কারুর সেভাবে পছন্দ হয়নি। আর মা এখন এই যে রুটি করবে, আমি চেয়ারটা এনে দিই তোমাকে। না না, দাঁড়িয়ে তুমি অতক্ষণ করতে পারবে না, মাথা ঘোরাবে। আর এই যো আলুর দমটা আছে, আলুর দমটা আবার ভালো করে জাল দিয়ে ঠিকঠাক ভাবে করতে হবে, গরম মশলা দিতে হবে, বাকি আছে এখনো পর্যন্ত। এই যে আটা মেখে দিয়ে গেছে তোমাকে। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই যে কালকের ভোরবেলা সবজিটা আমি কেটে নিয়েছি, এটা মিক্সড ডালের সবজি। কি কি সবজি আছে এখানে দেখে নাও। আর এটা একটা সবজি হবে, তরকারি হবে, শিম, বেগুন, ওলকপি, আলু, বড়ি দিয়ে একটা তরকারি হবে। এনে থাক, যদি প্রয়োজন হয় তুমি বসে বসে করো। আর এই যে হটপট দিয়ে দিলাম, তোমার রুটিটা হয়ে গেলে তারপর আমি স্যালাডটা আর আলুর দমটা জল দেব। হ্যাঁ রুটি খাবে বললো। আর ওই যে দূর থেকে দেখে নাও, এই যে আমার পুতুলি, পুতুলি হাই বল। ও আজকের ব্লগটা এখানেই রাখবো, আশা করি হয়তো তোমাদের ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এখন বাইরে গিয়ে কোনোভাবে কোনো ব্লগিং করার মতো পরিস্থিতি নেই আমাদের এখানে। মানে মানে অন্য জায়গায় তো শুনেছিলাম, বাট আমাদের এখানে আজ থেকে রুটিনটা হয়ে গেছে। অন্য জায়গায় শুনেছিলাম দুপুর একটা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, এবেলা কোনো দোকানপাট খোলা থাকবে না, মানে সেকেন্ড হাফের কথা বলছি। আজকে থেকে আমাদের এখানেও হয়ে গেছে, মানে আমাদের বাড়িতে যে হাউস হেল্পার যে আসে হেল্প করার জন্য, ও এসেছিল, ও বলছে মানে রাস্তায় বেরোতে ভয় লাগবে, মানে অ্যাকচুয়ালি কোনো দোকানপাট তো খোলা নেই, এইবেলা পুরোটাই বন্ধ, ওই জন্য মানুষজনের যাতায়াতও নেই, সব অন্ধকার একদম, মানে রাস্তাঘাট পুরোপুরি অন্ধকার। তো যাই হোক, চেষ্টা করছি, মা তোমাদের ভালোবাসায় জানি তোমাদের ভালোবাসা সাথে আছে, মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অ্যাকচুয়ালি জ্বরটা আজকে নেই, কিন্তু শরীর প্রচণ্ড উইক, আর সবাইকে জ্ঞান দেয় কিন্তু নিজেকে যখন বলি যে তুমি খাও 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 জোর করে খাও, কিন্তু খেতে চায় না, সবারই একই রকম অবস্থা। আসলে অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে মুখের স্বাদ একদমই বেহাল হয়ে গেছে। তো যাই হোক, বিশেষত কিছু নেই, আর তোমরা ভাবলে অনেক কিছুই। তো পাশে থেকো, সাথে থেকো, আগামী দিনগুলোতে যেন তোমাদের হাত ধরে আমি এগিয়ে যেতে পারি, আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। অনেক কিছু প্ল্যানিং আছে তোমাদের সাথে শেয়ার করার, অনেক স্টেপ বাই স্টেপ, অনেক অনেক কিছু প্ল্যানিং আছে, ঠিক আছে?
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে খুব 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 সাবধানে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে নিশ্চয়ই মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। মার হাতে অনেকগুলো রেসিপি তোমাদেরকে দেখানোর আছে, শেয়ার করার আছে, ঠিক আছে? মা একটু সুস্থ হয়ে যাক। তো চলো, টাটা।